সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ নিরাপদে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে। জাহাজের 23 নাবিক এখন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত আরও জানান, নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো স্বল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা হবে। প্রায় ৩৩ দিনের জিম্মি দশার পর ১৩ এপ্রিল রাতে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ মুক্ত হয়।